বহুভাষিতা ও ভাষাতত্ত্বের চর্চা। অদ্বিতীয় ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে পরিচিত ছিলেন হরিনাথ দে। তার 34 বছরের স্বল্পায়ু জীবনকালে তিনি হয়ে ওঠেন এক কিংবদন্তি নায়ক। এশিয়া ও ইউরোপের বিভিন্ন ভাষা ও সাহিত্য তার অসাধারণ অধিকার ছিল। আরবি ও গ্রিকের মতো সুকঠিন ভাষার ও ববিধান ছিল তার কণ্ঠস্থ এবং তার সামনে লাতিন নাটকের একটি পঙ্ক্তি উদ্ধার করলে সাধারণত পরের পঙ্ক্তির জন্য তার আর বই উল্টানোর দরকার হতো না, কারণ সমগ্র লাতিন সাহিত্যই ছিল তার স্মৃতিতে সজীব। দ্বিতীয়বার ইউরোপ থাকাকালে হরিনাথ একবার পোপ দশম পিউস টেন এর দর্শন লাভ করেন। এর সাক্ষাৎকারের সময় একজন ভারতীয় যুবকের মুখে শুদ্ধ লাতিন ভাষার সম্ভাষণ শুনে মহামান্য পোপ অত্যন্ত মুগ্ধ হন। তিনি তাকে ইতালীয় আধুনিক ভাষাচর্চার নির্দেশ দেন। হরিনাথ তখন তার সঙ্গে ইতালীয় ভাষাতে কথোপকথন শুরু করেন। শুধুমাত্র ভাষা ও সাহিত্য চর্চাই নয়, মাতৃভাষা ছাড়া সংস্কৃত, লাতিন, গ্রিক, ইংরেজি ও ফরাসিতে ছন্দবদ্ধ কবিতা রচনাতেও তিনি পারদর্শী ছিলেন। প্রাচীন ও আধুনিক বিভিন্ন ভাষার জটিল ছন্দের সাবলীল ব্যবহার তিনি ছিলেন খুব দক্ষ। মুখে মুখেই তিনি এক ভাষার কবিতা অন্য ভাষায় ছন্দবদ্ধ অনুবাদ করতে পারতেন। বহু ভাষা ও বহু বিদ্যার হরিনাথের বিস্ময়কর জ্ঞান স্বভাবতই আমাদের জোভানি পিকো দেলা মিরান্ডেলা, জিওভানি পিকো ডেলা মিরান্ডোলা এবং জেমস ক্রিকটন এর কথা স্মরণ করিয়ে দেয়। 18 বছর বয়সে পিকো 22টি ভাষার অধিকার সুখ্যাতি অর্জন করেন। মাত্র একবার পড়েই তিনি স্বচ্ছন্দে যে কোনো গ্রন্থের নির্ভুল পুনরাবৃত্তি করতে পারতেন। ইতালীয় নবজাগরণের এই স্বনামধন্য সন্তান বলাবাহুল্য 31 বছর বয়সে মারা যান। স্কটল্যান্ডে ক্রিকটনের অতুলনীয় আখ্যায় পরিচিত। 12টি ভাষার অধিকার ছাড়া অ্যারিস্টটলের সমগ্র রচনা তার লোকদর্পণে ছিল এবং যে কোনো বিষয় মুহূর্তের মধ্যেই তিনি লাতিনে ছন্দবদ্ধ কবিতা রচনা করতে পারতেন। এই অমূল্য জীবনও 25 বছর বয়সে হঠাৎ শেষ হয়ে যায়। পৃথিবীর অনেক প্রাচীন ও আধুনিক ভাষার হরিনাথের অসামান্য অধিকার। এশিয়া ও ইউরোপের প্রখ্যাত পণ্ডিতরা ছিলেন তার ভাষাজ্ঞান ও বিদ্যাবক্তায় মুগ্ধ। লুপ্ত সংস্কৃতির ভাষার লেখকদের কীর্তি উদ্ধার হরিনাথের চেষ্টায় জাপানের খ্যাতনামা পণ্ডিত ওতানি কোজুই খুব খুশি হন। শ্রদ্ধা ও বন্ধুত্বের নিদর্শন হিসেবে তিনি তাকে চীনা ভাষায় লেখা বহু প্রাচীন গ্রন্থ উপহার দেন। রুশ দেশের স্বনামধন্য পণ্ডিত ফেদর ইপোলোভিচ ছেরবিস্কি এদেশে এসে হরিনাথের সঙ্গে আলাপে অত্যন্ত আনন্দিত হন। দেশে ফিরে গিয়ে তিনি তাকে সেন্ট পিটার্সবুর্গ বিশ্ববিদ্যালয়ে এক মর্যাদাপূর্ণ পদ অধিগ্রহণ অনুরোধ জানান। বলা বাহুল্য শুধুমাত্র রুশ ভাষায় হরিনাথের অধিকারই তাকে মুগ্ধ করেনি, বৌদ্ধ দর্শন ও ধর্মশাস্ত্রে তার গভীর জ্ঞান এই সুবিখ্যাত পণ্ডিতদের কাছে প্রমাণিত হয়। হরিনাথের বন্ধুত্ব ও পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে জার্মানির প্রখ্যাত পণ্ডিত রিকার্ড ফন পিশেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন, কিন্তু বার্লিন থেকে কলকাতায় আসার পথে কলেরা রোগে মাদ্রাজে তার মৃত্যু হয় 26 ডিসেম্বর 1908।
বিভিন্ন বিষয় সুষ্ঠু অধ্যাপনা ছাড়া হরিনাথ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষা ও সাহিত্যিক বিষয় প্রায় সমস্ত পরীক্ষারই প্রশ্নকর্তা ও পরীক্ষক ছিলেন। ভাবতে অবাক লাগে যে 30 বছর বয়সে পূর্ণ হওয়ার আগেই তিনি গ্রিক, লাতিন, প্রবসল, প্রাচীন ফরাসি, পর্তুগিজ, ইতালীয়, স্পেনীয়, ফরাসি, রোমানীয়, ডাচ, ড্যানিশ, অ্যাংলো স্যাক্সন, গথিক, প্রাচীন ও মধ্যযুগীয় হাই জার্মান, সংস্কৃত, পালি, তিব্বতি, চীনা, ক্লাসিক্যাল, তুর্কি, জেন, হিব্রু, বিবলিক্যাল, আরবিক, পার্সি, হিন্দু, বাংলা, উড়িয়া, মারাঠি, গুজরাতি প্রভৃতি ভাষায় পারদর্শিতা লাভ করেন। নতুন কোনো ভাষা শেখার আগ্রহী হলে তিনি স্বচ্ছন্দে কয়েকবার পড়ে সেই ভাষা পুরো একখানি ও অভিধানকেই কণ্ঠস্থ করতে পারতেন।